আমি ইউটিউবে যে শর্ট ফিল্ম, যে মিউজিক ভিডিও, যে গানগুলো তৈরি করি, অনেক গানগুলো কোনো মান সম্মান না, শুধু ভিউ বাড়ানোর জন্য হাজার করি, হাজার করা দিই। ভবিষ্যতে এই ধরনের কোনো কন্টেন্ট বানাবো না, যাতে হলে তেমনি করেন কাজ করতে হয়। সুরেলা গান গাইতে না পারার অপরাধে মারা খেয়ে গেলেন হিরো আলম, নায়কের পরাধীন দেশ, পরাধীন দেশ। সো ওনার গানের কেন সুর একটু কমে গেল, এই কারণে ওনাকে পুলিশ ডেকে নিয়ে গেছে শামীম আনোয়ার, ভদ্রলোক পুলিশের অফিসার। বাবার বাবা নাম নিত পুলিশে ধুক 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 করে, মনে হচ্ছে আমেরিকা এসে ছুঁ দিয়ে ধরে ফেলবে। বাবার বাবা কি ভাবার প্রভাব প্রতিপত্তি ওনাদের বাংলাদেশ প্রক্ষোভ, সুদা ওনারা রাজাধীরাজ। সত্যি কথা, আমেরিকা থেকে বসে নামটা মুখে নিতে করি জায়গা পেয়ে ঘুরে, বাবার বাবা খেয়ে দেয় নাকি আবার কোন ধরায়। আচ্ছা, স্বামী আনোয়ার ভদ্রলোক উনি হইতেছে ভিডিও পাবলিশ করছেন, হিরো আলম ক্ষমা চাচ্ছে সবার কাছে এবং প্রতিশ্রুতি করতেছে আর বিকৃত সুরে গান গাইবে না, সবসময় বিকৃত করে করবে না, মানসম্মত কন্টেন্ট। অনেক গান গুলো কোনো মানসম্মত যাতে ভালো কন্টেন্ট হয়, ভিউ কম হোক কিন্তু মানসম্মত কন্টেন্ট হয়। স্বামী আনোয়ার ভদ্রলোকের কাছে আমার প্রশ্ন, মানসম্মত কন্টেন্ট কাকে বলে? মানসম্মত কন্টেন্টের সঙ্গে কি কোন কন্টেন্টটা মানসম্মত? মান মানের ইংরেজি কি কোয়ালিটি। সো যেটা কোয়ালিটেটিভ এটা বাই ডেফিনেশন কোয়ান্টিটেটিভ না, মানে অ্যাজ অপোজ টু কোয়ান্টিটেটিভ ইট কোয়ালিটেটিভ, রাইট? মানে যেটাকে আপনি নির্ধারণ করতে পারবেন না, যেটা কোয়ালিটেটিভ, যেটা সাবজেক্টিভ, যেটাকে আপনি কোয়ান্টিফাই করতে পারবেন না। তো মান মান তো মানে কোয়ালিটি, তো কোয়ালিটেটিভ বিষয়ের ব্যাপারে কোনটার কোয়ালিটি কেমন এটা কে ডিসাইড করে যে কোনটা মানসম্মত কোনটা মানসম্মত না? জনাব শামীম আনোয়ার সাহেব উনি কি এগুলো ডিসাইড করতেছেন বসে বসে ওনার অফিসে, নাকি বাংলাদেশে কারা বসে ডিসাইড করে যে মানসম্মত নাকি কোনটা মানসম্মত কোনটা প্রথমত? দ্বিতীয়ত, যে সামাজিকভাবে আমরা অ্যাগ্রিড একটা পয়েন্ট, একটা বিষয়ে যে ইয়ে হয়েছে, ভোট হয়েছে, ভোটিং হয়েছে, কি বলে জানি, জরিপ হয়েছে, সার্ভে হয়েছে হিরো আলমের কন্টেন্ট নিয়ে, জরিপ হয়েছে। জরিপ হওয়ার পর দেশের 90% জনগণ জরিপে হইতেছে মতামত দিছে যে হিরো আলমের কন্টেন্ট মানসম্মত না। নাও উই হ্যাভ আ কোয়ান্টিটেটিভ বেসিস কমেন্ট যে মানসম্মত কি মানসম্মত না। এই জন্য আনোয়ার হোসেন যে ডেকে নিয়োগ দিয়ে ছড়ি বলা দিচ্ছে মানসম্মত হয় না, এখন কিন্তু এটা মানসম্মত নাকি মানসম্মত না এই ব্যাপারে কারো কোনো মতামত হয় না। এটা কিন্তু এখন জনাব স্বামী মানোয়ার ওনার একার মতামত, উনি একার মতামত এখন উনি হিরো আলম সহ দেশ সকল উপর চাপাই দিচ্ছেন যে ওনার কাছে মানসম্মত মনে হয় নাই, মানে দুনিয়াতে কোনোটাই মানসম্মত না। ওনার কাছে যদি ইয়ে গান, রক গান, আমরা যে রক গান করি, আমরা মেটাল গান করি, মেটাল গান কিন্তু ওনার কাছে মানসম্মত মনে হবে না। মেটালিকা, আয়রন মেডেন, তারপর মনে করেন যে সিস্টেম অফ এ ডাউন, তারপর মনে করেন যে প্যান্টারা, এগুলো কোনোটাই কিন্তু ওনার কাছে মানসম্মত মনে হবে না। গান ওনার পছন্দ, উনি কিন্তু এসব গান শোনে না। এখন তাহলে ওইগুলো কিন্তু মানসম্মত না, কারণ স্বামী আর হোসেন সাহেব উনি বসে বসে ডিসাইড করতেছেন কোনটা মানসম্মত। ওকে, না আমরা জোরে করছি বাংলাদেশে রেফারেন্ডাম হয়েছে হিরো আলমের কন্টেন্টের উপরে, রেফারেন্ডামের ফলাফল আসছে, 99% মানুষ মনে করে হিরো আলমের গান মানসম্মত না। সো হোয়াট, 99% মানুষ যদি মনে করে হিরো আলমের গান মানসম্মত না, ওকে ফাইন, তাদের ওপিনিয়ন, স্টিল তার মানসম্মত না কন্টেন্ট করার অধিকার, নাগরিক অধিকার, সম্পূর্ণ নাগরিক অধিকার আছে, তার এই নাগরিক অধিকার খর্ব করার এই অধিকার এই ভদ্রলোকদেরকে কে দিল? কেন ওনাদেরকে রাষ্ট্র চালানোর জন্য, ওনারা তো রাষ্ট্রের প্রজা না, ওনারা তো রাষ্ট্রের, আমাদের জন্য আমাদের বাবারে বাবা ওয়ার্ড ইউজ করার আগে কিন্তু খুব ভয় লাগে বাবারে বাবা। ওনারা কিন্তু আমাদের ভৃত্য, আমাদের ভৃত্য না, সরকারি চাকরিজীবী, প্রজাতন্ত্রের কর্মচারী। তো উনি হিরো আলমের উপর খবরদারি করার অধিকার কই পেল? ওনার উপর আমি খবরদারি করতে পারবো? মানে এই দেশে তো সবাই আমরা নাগরিক, উনি যতটা নাগরিক হিরো আলম ঠিক ততটা নাগরিক। উনি হিরো আলমের উপর খবরদারি করে বেড়াতেছে, হিরো আলম ওনার সাথে খবরদারি করতে পারবে? আমি ওনার সাথে খবরদারি করতে পারবো? যদি না পারি তাহলে কেন নয়? ও আচ্ছা, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কাজগুলো, না না ওনাকে তো এই দায়িত্ব দেওয়া হয় নাই। কে কি কন্টেন্ট মানসম্মত কি না নাকি এই অধিকার ওনাকে সংবিধান দেয় নাই, আইন দেয় নাই, আদালত দেয় নাই, কানুন দেয় নাই, কেউ দেয় নাই গায়ের জোরে ওনার সাথে। মানে এটা তো বাংলাদেশ তো অসভ্য দেশ, কার ক্ষমতা আছে ওনাকে প্রশ্ন তোলার যে আপনাকে কে এই অধিকার দিল? আপনার মতামত অন্যের উপর চাপায় দেয়, আপনার কাছে কোনটা মানসম্মত মনে হয় না, আপনি রেফারেন্ডাম করছেন এবং দেশের সবাই মিলে যদি একমত হয় যে এটা মানসম্মত না, তাতে কি, তাতে তো তার অধিকার আছে এটা করার, সংবিধানের কিসের সাথে তার ব্যক্ত হয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই কি জানি উৎপাত, উপদ্রব, হিরো আলমের গান হচ্ছে উপদ্রব, যে পরিয়ালাম হাতে পরিমণি যখন হাতে ইয়ে লিখছে এফ মি মোর, বাংলাদেশের পদকপ্রাপ্ত আইনজীবীরা এটা ধারা বের করছে, এতে করে হইতেছে অশ্লীলতা এবং সমাজে অশান্তির সৃষ্টি হয়েছে, এই ধারা পরিমণিকে খাবে।
সো বাঙালির যেটা বলি ধারার অভাব। এখন ফখরুলকে যদি আমি জিজ্ঞেস করি যে কি ধারায় কি বেসিসে আপনি আপনি আপনার তাকে ডেকে নিয়ে কথা বলাইলেন যে আমি মানসম্মত কন্টেন্ট বানাবো না, আপনি তাকে তুলে আনা, তাকে ডেকে আনা, তাকে দিয়ে কথা বলার অধিকার আপনাকে কে দিল, আপনি কে, হু আর ইউ? সেও একটা প্রজা, সেও একটা নাগরিক, আপনি একটা নাগরিক, আপনি কেন দারু করে খবরদারি দেখাচ্ছেন, আপনি কোথায় পেলেন? এসব সভ্য সভ্য প্রশ্ন করলে কিন্তু আমাকে ফাটাইয়ে ফেলবে, পেলে আর বেশি কথা না বলো না, কিন্তু আছে গেল নাম্বার ওয়ান মানসম্মত কন্টেন্ট। ওকে, নাম্বার টু, যে ভিউ বাড়ানোর জন্য যত কাজ হচ্ছে সবাই কি ভিউ বাড়ানোর জন্য করতেছে না? এবং উইথ ডিউ রেসপেক্ট মিস্টার স্বামী বানোয়ার সাহেব, আপনি কি ভিউ বাড়ানোর জন্য এগুলো করতেছেন? আপনি এই হিরো নামের ভিডিওটা কোথায় পোস্ট করছেন? আপনার প্রোফাইলে, আপনার ব্যক্তিগত পেজে, ফ্যান পেজ, ওই ওই স্বামী মানুষ ভদ্রলোকের ওনার ফেসবুকের আমি অ্যাবাউট সেকশনে গিয়ে দেখলাম এটা ওনার ফ্যান পেজ। শুনি এখানে লাইক ফলোয়িং কামানোর একটা প্রচেষ্টা ওনারও আছে, হিরো আলমের মতো এক একজন এক এক প্রক্রিয়া করে। হিরো আলম একটা মানসম্মত, হ্যাঁ উনি মানসম্মত প্রক্রিয়া করছে না, আপনারটা কিন্তু মানসম্মত হচ্ছে না। এখন আপনাকে ডেকে নিয়ে কি করা করা নেই, ক্ষমতা কি দেশে কারো আছে আপনাকে ডেকে নিয়ে যে আপনি যে খুবই চোখে দেখায় ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আপনি কিন্তু ভিউ বাড়ানোর চেষ্টা করতেছেন আপনার পেজের, কারণ আপনি খুব ভালো করে জানেন হিরো আলমকে দিয়ে কথাটা বলে আপনার পেজে আপ, কারণ আপনাকে আমি চিনতাম না, এখন আমি চিনে গেছি। এখন কিন্তু উনি ভিউ বাড়ানোর ব্যবস্থা করলেন হিরো আলমকে দিয়ে, আর হিরো আলমকে সবাই চেনে, ওনাকে কেউ চেনে না। হিরো আলমকে ধরুন এখন উনি কিন্তু এখন ভিউ বাড়ানোর একটা ধান্দা করলেন, এবং উনি খুব ভালো করেই জানতেন এখানে যে এটা কী করতে কী হতে যাচ্ছে। উনি হিরো আলমকে দিয়ে এখানে কথা বলুন, আর পেজের ভিউ বাড়বে, লাইক বাড়বে, ফলোয়িং বাড়বে, সব বাড়বে, এবং এটা কিন্তু একটা মানসম্মত উপায় হয় নাই, ওনার কোনো অধিকার না হিরণকে ডেকে নিয়ে এগুলো কথা বলা, এটা তার সম্পূর্ণ নাগরিক অধিকার হিরো আলমের মানহীন গান করার, প্রথমত। দ্বিতীয়ত মানহীন না মানসম্মত, এটা ওনার মতামতটা। তো উনি যে কাজটা একটা বেআইনি কাজ করলেন হিরো আলমের মতোই মানহীনভাবে ওনার পেজের ভিউ বাড়ানোর চেষ্টা করলেন, রাইট? আচ্ছা ঠিক আছে। তো হিরো আলমের যে অভিযোগ উনি করতেছেন উনি সেই নিজের অপরাধ অপরাধ, এবং দ্বিতীয়ত হইতেছে এটা করার অধিকার কিন্তু ওনার আছে, মানহীন উপায়ে ওনার লাইক কমেন্ট ফলোয়িং বাড়ানোর সেই নাগরিক অধিকার কিন্তু আছে, যে মানহীন উপায়ে, এবং সেই অধিকার কিন্তু উনি চর্চা করে ফেললেন হিরো আলমকে ধরে এনে, কিন্তু হিরো আলম করতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, বললাম। আচ্ছা, নাম্বার থ্রি, বিকৃত সুরে গাওয়া, গান শুন না হলে বিকৃত হওয়া। আপনারা মাহফুজুর রহমানকে ধরছেন? মাহফুজুর রহমানকে একবারও ধরছেন? মাহফুজুর রহমান তো কত রকম গান গাছে, শুদ্ধ সুরের ধারে কাছে নাই ওনাকে তো। ও আচ্ছা আচ্ছা, ফকিন্নিগুলোর সাথে কাম দেখানোর জন্য, রাই জায়গা মতো গেলে, জিহুদুর জায়গা মতো গেলে, স্যার এত সুন্দর গান আপনার, অদ্ভুত, সকালে শুনি একবার, বিকেলে শুনি একবার, স্যার আপনার গান আসলে ঘুমিয়ে আসে না, জায়গা মতো গিয়ে এসব। আর হিরো আলমদেরকে পাইলে, টিকটকারদেরকে পাইলে খুব গায়ে তেল বেড়া যায় ফকিন্নিগুলোরে পাইলে, হ্যাঁ, মণিপৃত্তিদের যেটা বলি, দাসের দেশ, আচ্ছা রাজা বাদশার দেশ। তো তো না, ইয়াকে ধরার সাহস, সামর্থ্য, সাধ্য, ইচ্ছা কোনোটাই নেই, হ্যাঁ, মাহফুজুর রহমানকে ধরার। ও আচ্ছা, মাহফুজুর রহমান তো রবীন্দ্রসঙ্গীত গায় না, না না, রবীন্দ্রসঙ্গীত সব সঙ্গীতই গাইছে, আচ্ছা মানলাম। তো কোক স্টুডিওকে তা বন্ধ করে দেন, কোক স্টুডিও বিকৃত করতেছে না গান, কোক স্টুডিও তো ফোক সঙ্গীত গাওয়াইতেছে, ইলেকট্রিক গিটার দিয়ে, ড্রামস দিয়ে, এগুলো নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে, যে ধরনের ফোক সঙ্গীতের ফিউশন ভার্সন বানানো ঠিক কিনা, এগুলো বিকৃতি কিনা। তো দাদা এখন কোক স্টুডিও বন্ধ করে দেন। ওই ওনার স্বামী মানোয়ার সাহেবের মনে হয়েছে, ওনার ব্যক্তিগতভাবে ওনার মতামত, হিরো আলমের গান মানসম্মত না, উনি হিরো আলমকে ধরে নেওয়ার কন্টেন্ট বন্ধ করে দিচ্ছে। তা আমার মনে হচ্ছে যে কোক স্টুডিওর যেগুলো, আমার না, দেশে প্রচুর হাজার হাজার মানুষ মনে করে যে ফোক সঙ্গীতের ফিউশন করা যাবে না, এগুলো বিকৃতি। আমি নিজে জাতীয় সঙ্গীতে যখন একটা রক ভার্সন বানাইছিলাম, আমি এটা আপলোড করছি পরবর্তীতে অ্যাকুস্টিক গিটারে পাওয়ার কর্ড ধরে, ড্রামস ইলেকট্রিক গিটার রেকর্ড করার জন্য আমার ব্যান্ড মেম্বার কেউ রাজি হয় না, ভয় যে না এটা করা যাবে না, করলে ফাটাই ফাটাই বলো বাংলাদেশ। এই যে হিরো আলমের এটা বলে চিলিং ইফেক্ট, এনারা মিলে এগুলো করে করে বাংলাদেশের সকল মানুষ ভয় আতঙ্কে থাকে যে কী করা যাবে, কী করা যাবে না, কেউ কিছু করার সাহস পায় না, একটা পরাধীন দেশের নাগরিকের মতো থাকে, এদের এনাদের উৎপাতে ভয়ে ভয়ে থাকে, কী হয়? আমি একটা আমি আরে কী ভাই, বিকৃতির কী আছে? আরে জাতীয় সঙ্গীত ফেকে গান না, এটা কি করা যাবে না? না না, করা যাবে না, কেউ ভয়ে রাজি হচ্ছে না আমার ব্যান্ড মেম্বাররা, বলে আরে ভাই গানের তো কথা শুন সব একই থাকবে, খালি পিছনে ড্রামস অ্যাড করবো, পিছনে ইলেকট্রিক গিটার অ্যাড করবো, তো বিকৃতির প্রশ্ন আসছে না ভাই, তাই করতে পারবো না ভাই, সোনার বাংলা খাই দিবা আমাকে, কেউ রাজি হলো না, এবং শেষ পর্যন্ত এটা করতে পারলাম না। আমার অনেক ইচ্ছা ছিল একটা জাতীয় সঙ্গীতের রক ভার্সন বের করার, তারপর তো আমি ইউটিউবে ছাড়লাম অ্যাকুস্টিক গিটারে পাওয়ার কোর্ডে ধরে, রাইট? বিকৃতি,
তো এরকম অনেক মানুষ আছে বাংলাদেশে মনে করে যে রক সঙ্গীত ফোক সঙ্গীত এগুলো এগুলো কোনো কিছু ফিউশন করা যাবে না, কোনো কিছু মডার্ন ভার্সন রক ভার্সন বানানো যাবে না। তো কোক স্টুডিও বন্ধ করে দেন, কোক স্টুডিও বিকৃত করতেছে মিউজিক। ও আচ্ছা আচ্ছা, কোক স্টুডিও ওনারা হয়েছে এলিট। তারপর হইতেছে মাহফুজুর রহমান, ওনার টিভি চ্যানেল আছে। তারপর আমাদের সংসদে দাঁড়ায় যে মমতাজ বেগম গান গান, ও ওনারা সরকার দলীয় এমপি। ও আচ্ছা 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 আচ্ছা, ও তাইলে বুঝছি ঘটনাটা ওই জায়গাতে না, ঘটনাটা ওই জায়গাতে ফকিরনিগুলোর সাথে গায়ের জোর দেখে পেজের ভিউ বাড়ানো। আর দেশে বাংলাদেশে কোনো ইস্যু নাই, পৃথিবীর অন্যতম দুর্নীতিগ্রস্ত, অন্যতম অসভ্য, অন্যতম দুর্নীতিগ্রস্ত, অন্যতম পৃথিবীর সবচেয়ে তলানির দেশগুলোর একটা, এই দেশে আর কোনো ইস্যু নাই। এই দেশের নাগরিক তার অধিকার চর্চা করতে গেলে তখন হইতেছে প্রজাতন্ত্রের আরেক নাগরিক, উনিও তার এক নাগরিক, নাথিং মোর নাথিং লেস, উনি কিন্তু আমার মতো চাষ আর একটা নাগরিক। পার্থক্য হচ্ছে এক একজনের এক এক দায়িত্ব। আমার দায়িত্ব একটা এই কাজ করে এই চাকরি করা, আরেকজনের দায়িত্ব টিচিং করা, আরেকজনের দায়িত্ব ডাক্তারি করা, আরেকজনের দায়িত্ব ইঞ্জিনিয়ারিং করা। হিরো আলমের দায়িত্ব হইতেছে ভিডিও বানায়, মানহীন ভিডিও বানায়, ভিউ বাড়ানো, টাকা কামাই করা, এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত আছে। ওনার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা বিধান করা, এর বেশি কিছু কিন্তু না। জাস্ট এক একজনের চাকরির ম্যানার আলাদা, ফর্ম আলাদা, কিন্তু ওনারা কী করতেছেন, ওনারা ওনাদের ক্ষমতা ব্যবহার করে ফকিরনিগুলার এটা কেনে নিয়ে খুব পাওয়ার হচ্ছে টিকটকারদের সাথে, হিরো আলমদের সাথে, জায়গা মতো গেলে পারেন আর কি।